ধানের মাজরা পোকা সহ সকল উপরি পোকার সমাধান ব্যবস্থা। কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ধানের মাজরা পোকা সহ সকল উপরি পোকার সমাধান ব্যবস্থা। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন পরামর্শগুলি গ্রহণ করবেন। তো বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক যে মাজরা পোকা কোন সময় আক্রমণ করে থাকে। মাজরা পোকা সাধারণত আপনার ধানের বয়স 15 থেকে 25 দিন, এই সময়ে যখন আপনি প্রথমবার সার প্রয়োগ করে থাকেন তখন আপনার এই মাজরা পোকা আক্রমণ করে থাকে। এবং দ্বিতীয় পর্যায়ে যেটা আমরা দেখতে পাই সেটা হলো 40 থেকে 50 দিন, এর ভিতরে যে আমরা সাদা শীষ, যখন শীষ বের হয় তখন শীষটা সাদা দেখতে পাই, এটাকে আমরা সাদা শীষ বলে থাকি। এই সময় আপনার দ্বিতীয় স্টেপ আপনার মাজরা আক্রমণ করে থাকে। এবং পরবর্তীতে গাছ উঁকড়ে তুললে, অর্থাৎ গাছটা যেটা মাজরা আক্রমণ করেছে সেটা একটু ছিঁড়ে আপনি দেখতে পারবেন যে মাজরা মূলত এরকমটা হয়ে থাকে। এবং পরবর্তীতে এটা আপনার 7 থেকে 10 দিন পর, এটা যখন আপনি কোনো ওষুধ স্প্রে করবেন না, তখন এটা আপনার সাধারণত এরকম পুত্তলি আকার ধারণ করবে এবং পরবর্তীতে এটাই মাজরার মতে পরিণত হবে। তো বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে মাজরা কোন সময় এবং কিভাবে আক্রমণ করে, এবং সেই সাথে আপনার ধানের যেটা উপরি পোকা আছে, অর্থাৎ পাতা খাতক পোকা, যেটা আপনার গাছ পাতা খেয়ে এরকম করে ফেলবে, এবং সবুজ পাতা ফড়িং, গান্ধি, থ্রিপস, আপনার এই জাতীয় পোকা যেগুলো আছে সেগুলো সব ওই একই ওষুধ দিয়ে আপনার নির্মূল হবে। তা হচ্ছে দমন ব্যবস্থা হিসাবে আপনি গ্রহণ করতে পারেন কাট আপ এবং এসিটামিপিট 95 SP, এর সাথে আপনি ল্যামডা অথবা 55 SC একত্রে দিলে আপনার সমস্ত জমির যে সমস্ত পোকা আছে এটা মাজরা সহ সব উপরি পোকা ধ্বংস হয়ে যাবে। এবং আপনি থাইমেথ্যাক্সাম, ল্যামডা এ জাতীয় গ্রুপও দিতে পারেন। এবং আমাদের লেটেস্ট যে গ্রুপগুলো আসতেছে তা হচ্ছে আপনার ফিপ্রোনিল এবং থাইমেথ্যাক্সাম, এ জাতীয় গ্রুপও দিতে পারেন, দিলে আপনার জমি সমস্ত পোকা ধ্বংস হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।